আজকাল সবাই খুব বেশি মাত্রায় জয় কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে গেছে। সত্যি কি এরা জয় কৃষ্ণকালী মাকে ডাকছে? না, জয় কৃষ্ণকালী মা নাম নিয়ে মানে মঙ্গলা মাকে বা মঙ্গলা দি, আমি দিদি বলবো, মা তো বলবো না, বেশি বয়স না, মঙ্গলা দির সাপোর্টের নাম করে নিজের চ্যানেল, মরা হওয়া চ্যানেলগুলিকে গ্রো করার জন্য লাগছে। এটাও কিন্তু এক ধরনের ব্যবসা। এখানে কৃষ্ণকালীর ভক্ত বা মঙ্গলাদির ভক্ত কিন্তু না, কৃষ্ণকালী কেন সবাই মানি, কালী আমরা কে না মানি, তারাপীঠের তারাকে আমরা কে না মানি, কালী আমাদের আরাধ্য দেবতা। কিন্তু হঠাৎ করে যে একজন মঙ্গলা ভালো, মঙ্গলা ভালো, মঙ্গলা এই করছিস, এই যে একটা মঙ্গলার নামে যে একটা স্তব গান লোক গাইছে, কিছু কিছু ক্রিয়েটররা ভাববে না ওরা মঙ্গলা বা কৃষ্ণ মায়ের জন্য করছে, ওরা এই স্তব গানগুলি করছে যে চ্যানেলটা গ্রো করার জন্য। অবাক লাগে, ঈশ্বরকেও আজকাল মানুষ, ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, দেখতেই পাচ্ছ প্রথম পার্টটা অন্যরকম, অন্য জায়গাতে, এটা আমার ঘরে। তো ঈশ্বরকেও মানুষ আজকাল পয়সার জন্য ইউজ করছে। যারা ভাবছেন যে যারা কৃষ্ণকালী মায়ের জয় করছে, ঠিক আছে, কৃষ্ণকালী মায়ের তো আমাদের আরাধ্য দেবতা, যারা মঙ্গলমার এক তো স্তব করছে, মঙ্গলমা মানে ভক্ত, মঙ্গলমা হ্যান, মঙ্গলমা সেন, ভাবছেন কি মঙ্গলমাকে ভালোবেসে? না, মঙ্গলমাকে ভালো, এখানে মঙ্গলমা ওদের কাছে একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, একটা মরা চ্যানেলকে জাগরণ করার জন্য। যখন দেখছে মঙ্গলমার ক্লিপিংসগুলি ইউজ করলে, মঙ্গলমার হয়ে কথা বললে ভিউজ হচ্ছে, তার জন্য যদি ভিউজ না হতো, যদি মঙ্গলমা কেন কথা বলার পর 100 বা 150 ভিউজ যেমন অন্যান্য ভিডিওগুলিতে হয় সেরকম হতো, তাহলে কিন্তু মঙ্গলমাকে নিয়েও কথা আবার বললো না, হলে টাইম ওয়েস্ট করলো না হলে। এই যে ঠাকুরের সাথে তো আমাদের কোনো কথা হবে না, সেটা তো আলাদা, কৃষ্ণকালী মাই হোক আর সোনা মাই হোক, ঠাকুর, কিন্তু মঙ্গলমার যেই মানে নীতিগুলি, তাহলে কি ধরে নেবো তারাও মানে, তারাও অশুচিকালে মানে ওই 4 দিন 5 দিন থেকে ঠাকুর পুজো দেয়, যদি আমি তার সাথে আমার নীতির মিল না হয় তাহলে তার স্তব গান কী করে করবো? আর যদি আমার নীতির মিল, তার মানে যেসব মহিলারা, নট পুরুষ, পুরুষদের তো ব্যাপার নেই, যেসব পুরুষরা হ্যাঁ মঙ্গলমা হ্যান মঙ্গলমা তেন, আমি বলছি না ওনার কাছে ভগবান নেই, কিন্তু ভগবান এত সহজে কাউকে দেখা দেয় বা ধরা দেয় হয় না। আর যাদের মন প্রাণ অ্যাজ এ সেবিকা ঈশ্বরের দিকে থাকে, তাদের কখনো টাকা পয়সা আমার নামে কে কি বললো, হ্যাঁ ইউটিউব খুলে কন্ট্রোভার্সি দেখার মতো বা কন্ট্রোভার্সি করার মতো ইচ্ছে থাকে না। দেখবেন আমাদের মধ্যে যারা ভালো মানুষ বা ভালো মহিলারা আছে, এরা ধুত পরিণতা করিস না তো ভালো লাগে না, থাক গিয়ে লোকের কথা বাদ দে। আমাদের মাসিপেশির মধ্যে তো এরকম আছে যে আয় এসব কথা ছাড় তো, চল রান্নাবান্না কথা বলি, চল এরকম করি, আমাদের মধ্যে আছে। সেইখানে যে এখানে ঈশ্বরের মাঝে সে বিলীন, তাকে ভগবান দেখা দিয়েছে, তার তো সমস্ত প্রাপ্তি পাওয়া হয়ে গেছে। যেই মানুষটা এই মঙ্গলামা তো 1-to-1 কৃষ্ণকালী মার সাথে কথা বলেন, ওনাকে পায়েস খাইয়ে দেন, হ্যাঁ তাহলে তো তার জীবনে সমস্ত পাওনা হয়ে গেছে। আর এই মূর্খ লোক, ছাঁচা পড়া লোক আমাকে নিয়ে যা কই তা বলুক, আমি ঈশ্বর পেয়েছি, আমাকে মা দেখা দিয়েছে, আমাকে মা এমন ত্রিশূল দিয়েছে যে ত্রিশূল দিয়ে আমি সমস্ত লোকের ভালো করব এবং রোগ দূর করব, কষ্ট দূর করব, চাকরি না পাওয়ার লোকের চাকরি দিতে পারবো, তার মানে তো আমার ঘরে কোনো কষ্ট হবে না। ত্রিশূলটা যখন মঙ্গলমা নিজের নিজের গায়ে ছোঁয়াবেন, হে মা আমাকে এটা দাও, তো মা দিয়ে দেবেন, স্বামী সন্তান ছেলে মেয়ে ছেলে পেয়ে যাবেন, তাহলে সেখানে আশেপাশের লোক কী বললো? আমাদের মতো সাধারণ মানুষরা, পাপি লোকে, সাধারণ বলার ভুল, আমরা তো পাপি, আমরা এই জগতে আছি, পাপ করেছি, পাপ করছি, পাপ করব, নিজেকে গর্ব করে বলি পাপি, না ঈশ্বরকে ডাকার মতো বা ঈশ্বরকে সাধন ভজন করার মতো ওই রকম সাধ্য হয়নি হবেও না। কারণ সবার আগে ঈশ্বরকে ডাকতে গেলে টাকা পয়সার থেকে মোহটা সরিয়ে রাখতে হবে। টাকা পয়সার থেকে যদি মোহটা সরাই, তাহলে আমি মেডিটেশনটা অফ করে ভিডিও করব, এটা করা আমার পক্ষে সম্ভব না। আশা করছি এই মঙ্গলামা যতগুলি ভিডিও করেন উনি মেডিটেশন অন করে করেন না, কারণ ওনার তো সব পাওয়া হয়ে গেছে। যে মানুষটা ঈশ্বর পেয়ে গেছেন তার তো টাকা পয়সা দরকার নেই, হোয়াই সে দৌড়াচ্ছে মন্দির 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 মন্দির, কেন ওনার মন্দির লাগে, কেন মন্দির লাগে, বরং উনি মাকে রাখার জন্য মন্দির লাগে। তাহলে যেই বসত বাড়িটা ওরা নিজের আছে সেটা বিক্রি করে দিন, সেটা বিক্রি করে দিক, যাতে ভালো অ্যামাউন্ট উনি পাবেন, সেই অ্যামাউন্ট দিয়ে উনি একটা ভালো জায়গা কিনতে পারবেন। আগে তো মা, নিজেই তো বলে আগে মা তারপর আমি, তাহলে নিজের মাথায় ছাদ আছে, নিজের মাথায় বাড়ি আছে, তাহলে কেন মঙ্গলমা এখন ওই মাঠের মধ্যে পড়ে আছে? পুলিশকে বলে, প্রশাসনকে বলে মাকে বাড়িতে আনা যায় না, মাকে বাড়িতে ওঠানো যায় না। তাহলে আগে তো মা, আগে ঈশ্বর, কারণ আমি
সাধন, রামকৃষ্ণ তো নিজের জন্য বাড়ি ঘর করে নাই তো, যারা রামকৃষ্ণ সারদা মায়ের ফটো লাগে কিছু ছিল দেখলাম অবাক লাগে। শুধু তাই না, আমার অপোনেন্ট পক্ষ বা আমার সমসাময়িক কোনো সেবিকা, আমি বলবো না কোনো সেবিকা, কোনোদিনও যারা ঈশ্বরকে পায় তারা অন্যকে হিংসা করে, যেখানে হিংসা দ্বেষ ঘৃণা রাগ ভয় কামনা বাসনা থাকে ঈশ্বর থাকতেই পারে না। সবচেয়ে বড় প্রমাণ, সাধু সন্ন্যাসী হতে গেলে সবার আগে নিজের গোত্র নিজের জাত নিজের কাপড় চোপড় ত্যাগ করে গেরুয়া বস্ত্র ধারণ করতে লাগে, মানে কোনো রকম সাজসজ্জা বাহ্যিক বাইরের কোনো সৌন্দর্য থাকতে পারবে না। সেখানে থ্রেডিং, মঙ্গলমা তো থ্রেডিংও করেন তাই না, ডেইলি নতুন নতুন শাড়ি ওগুলো তো হয় না। যারা সাধন করে ভজনে সাধনে থাকে, সারাক্ষণ কৃষ্ণকালী মায়ের জয়ের নাম তো যে কোনো মানুষই বলতে পারে, এবং সেটা বলার জন্য নিশ্চয়ই কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট মন্দির লাগে না তাই না। কৃষ্ণকালী মাকে আমরা অনেক আগের থেকেই চিনি, অনেক আগের থেকেই পুজো করি। তো সেই কৃষ্ণকালীর মায় নিশ্চয়ই মঙ্গলা মার হাত ধরে পরিচিতি পেলেন না, তো সেইখানে দাঁড়িয়ে উনি ইউটিউব মনিটেশন করে লাইক করছেন কেন? ওনার তো ওই সময় জপ করতে লাগে, ওই সময় ঠাকুরের নাম নিতে লাগে। দেখবেন তো কোনো সাই বাবার মন্দিরের পুরোহিত, কোনো কামাখ্যার মন্দিরের পুরোহিত বা যে কোনো জায়গার বড় পুরোহিতরা কোথাও কোনো ইউটিউবে বসে 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 এসে মন্ত্র বলে কিনা, যারা অরিজিনাল সন্ন্যাসী করে কিনা? করে না। কারা করে, কারা করে এগুলি যাদের দরকার? নির্মল বাবা করতেন, এই রাম রহিম করতেন, আশারাম বাপু করতেন, ওরা করতেন, ওরা জেলটাও ঘুরে এসেছে, ওরা জেলটাও ঘুরে এসেছে। কিন্তু যারা নিজেদেরকে সেবিকা বলে এবং সাধন ভজনে লিপ্ত আছে বলে, এরা করে বলে আমার মনে হয় না। উনি একটা ঠাকুরের মূর্তিকে নিয়ে এই ধরনের ব্যবসাটা নিশ্চয়ই আমাদের সনাতন ধর্মকে উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে না। ত্রিশূলটা উনি ছেড়ে দিক, একটা মন্দিরের মধ্যে রেখে দেওয়া হোক, যেখানে উনি কি হয়েছে জিজ্ঞেস করা দরকার নেই, প্রত্যেকটি মানুষ আসবে খালি মাকে ত্রিশূলটা ছোঁয়াবে, মাকে প্রণাম করে চলে যাবে, তাহলে কিন্তু ভিড়টাও হবে না, ভিড়টাও হবে না। আমরা যে তিরুপতিতে যাই আমাদের তো এক সেকেন্ডও এত বড় লাইন করে যাই, এত কিছু করে যাই, হ্যাঁ, তারপরেও কিন্তু এক সেকেন্ডও দাঁড়াতে পারি না, তাও তো আমরা ওইখানে গিয়ে মানত করে আসি, ওইখানে গিয়ে মনস্কামনা পূর্ণ হলে পুজো দিয়ে আসি, দাঁড়াতে পারি? তিরুপতিকে ভালো করে দেখার আগে তো গো 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 গো, শুধু অটলি তিরুপতি, তিরুপতি হোক কামাখ্যা হোক জগন্নাথবাড়ি হোক, যত যত জায়গায় তীর্থ আমি প্রচুর করেছি, তীর্থর উদ্দেশ্য হয়তো তীর্থ করিনি, হয়তো মন্দিরে যাওয়ার উদ্দেশ্য করি, কিন্তু ওখানে চেন্নাইতে গেছি, তারপর ওখান থেকে রামেশ্বরম গেলাম, উজ্জয়িনে একটা কাজে গেছি, ওখান থেকে আমি উজ্জয়িনে ইন্দোরে কাজে গেছি, উজ্জয়িনে মহাকাল গিয়ে আসলাম, মুম্বাইতে গেলাম তাই সেখানে শিরিডি যা আছে গিয়ে আসলাম, ওই উদ্দেশ্য হয়তো যায়নি, উদ্দেশ্য তো অন্য একটা ছিল। পুরীতে গেছিলাম, একটা হাজব্যান্ডের কাজ ছিল, জগন্নাথ পুরীতে যাবো, জগন্নাথ যাবো যাবো না, হতেই পারে না। কিন্তু মোটামুটি সমস্ত তীর্থই প্রায় কন্যাকুমারী থেকে বৈষ্ণবদেবী, সিমলা কুলমানালি গেছি, ওখান থেকে বৈষ্ণবদেবী গেছি, তো বৈষ্ণবদেবী থেকে শুরু করে কন্যাকুমারী দেখেছি, দেখেছি ঈশ্বরের বিভিন্ন রূপ দেখেছি, বোঝার চেষ্টা করেছি। নাগা সন্ন্যাসী রূপ, এরা কাপড়টা পর্যন্ত গায়ে রাখে না, কেন কেন কাপড় গায়ে রাখে না? কারণ লজ্জা সরম থাকতে নেই, সেখানে এরা হিংসা নিয়ে বসে আছে, কিসের লজ্জা? ভগবান আমাকে এভাবে পাঠিয়েছে পৃথিবীতে, আমি এভাবে পৃথিবীতে যাব, তাই ওরা কাপড় রাখার প্রয়োজন মনে করে না, ঈশ্বরে আমাকে প্রোটেকশন দিচ্ছে, এইরকম ভাবে ওরা চলে, এতটাই ঈশ্বরের মাঝে বিলীন হয়। আর ওরা ভাববে কে টাকা মেরে দিল, কে খেয়ে দিল, কোন ক্রিয়েটার আমার নামে বদনাম করছে, কোন আরেক সেবিকা আমার নামে বদনাম করছে, এগুলি কারা ভাবে, কারা ভাবে? যাদের মনে পাপ আছে, যাদের মনে পাপ আছে, প্রত্যেক মানুষ যারা ঈশ্বরকে নিয়ে পুজো করেছে সবাইকে কোথাও না কোথাও আঘাত করা হয়েছে, কখনো কখনো সময়ে বই পেলে পাওয়া যায়, তার মানে কি ওরা সেই মানুষটাকে উত্তরে উত্তর দিয়েছে? এখানে তো মঙ্গলমা ভার্সেস আরেকজন মায়ের খেলা চলছে, মা ডাকটা কি এতই সহজ, মা ডাকটা কি এতই সহজ? তুলসী পাতার ছেঁড়ার নিয়ম চেঞ্জ করে দিলে হয়ে গেল, নতুন ধর্ম নিয়ে সৃষ্টি করবেন? জানতো সাউথের ইয়েগুলি মন্দিরগুলি যথেষ্ট ইসে হয়, জাগ্রত হয়, জান
গিয়ে দেখুন ওসব জায়গাতে আপনি অশুচিয়ে গেছেন, ওখানে পুরোহিতকে খালি বলে দেখেন কি হয়, কি রকমভাবে হয়। মাদুরায়ের দুর্গা মন্দির বিশাল বিখ্যাত, মাদুরায়ের মন্দির, সেই মাদুরায়ের মন্দির আমার এক বন্ধু ফিফথ ডেতে ঢুকে পড়েছিল, সে ওখানেই অসুস্থ হয়ে পড়েছিল, এত অসুস্থ, ফেইন্ট। মাদুরাইতে ও যেতে ছিল না, কিন্তু ফিফথ ডেতে কিছুই নেই শরীরে। তারপর ওর মা বলছে না চল চল চল, কিন্তু যেই গেছে পরের দিন যখন ট্রেনে উঠে চলে আসবে মাদুরাই থেকে অন্য এক জায়গায়, সে স্টেশনেই ফেইন্ট, স্টেশনেই ফেইন্ট হয়ে গেছিল। তারপর ওই দিন ওইখানে থেকে পুজো পাঠ, ওই দিন ওইখানে থেকে পরের পরের দিন মানে 7 দিন হওয়ার পর পুজো দিয়ে তারপরে এসেছে, এতটাই জাগ্রত। মীনাক্ষী মন্দির, মাদুরায় মীনাক্ষী মন্দির, তখন যখন বললো যে এরকম কেন হঠাৎ করে এত জায়গায় ঘুরলো, কখনো তেমন হয়নি, তখন বললো না ওর এরকম মানে ওই ছিল, তাও কি 5 দিন না 4 দিন এরকম, মানে অনেকটা দিন, বলছে চল চল চল, মা মানে পরিবার সবাই গেছে, পুরো গেট টুগেদার, ওকেও চলে গেছিল। তারপরে সে যখন নেক্সট দিন চলে আসবে, সে ওইখান থেকে বেরিয়ে পণ্ডিতেরই চলে আসবে, কিন্তু সে অসুস্থ হয়ে পড়লো, টিকিট ক্যান্সেল করতে লাগলো। একদিন থেকে 7 দিন হওয়ার পর সেই মন্দিরে পুজো দেওয়ার পর তারপর মা, যে একে বলে জাগ্রত মা, আর সেখানে সে বলছে ফুল থেকে ফল হয়, আমি কেন পুজো দিতে পারবো না। আর সমস্ত নারীদেরকে সেখানে হচ্ছে যে তোমরা যাও, তাহলে কি ধরে নেবো যারা মার হয়ে এত ভোট দিনের মতো করছে, কিচ্ছু করছে না এখানে, না তো এরা কৃষ্ণকালী মার জন্য করছে, না তো এরা মঙ্গলার জন্য করছে, ওরা শুধুমাত্র মনিটাইজেশন অন করে চ্যানেলের জন্য করছে। ধরে নেবো ওরাও পিরিয়ডের মধ্যেই পুজো আর্চারা করে, ঝগড়া করতে চুপা করতে চলে আসে, অবাক লাগে। ধর্ম নিয়ে ব্যবসা শুধু এই শুধু মানে এরা করছে না, প্রত্যেকে মিলে করছে, এটা যে কতটা পাপ করছে এটা একদিন না একদিন হয়তো মঙ্গল মা বুঝতে পারবেন। উনি যদি সম্পূর্ণভাবে নির্বিকার থাকতেন, কে কি বলছে কে কি না বলছে আমি দেখবো না, আমি জানবো না, আমি ফিরেও তাকাবো না, আমি শুধুমাত্র ঈশ্বরকে নিয়ে থাকবো, ঈশ্বরকে নিয়ে কথা বলবো, কিছু উত্তর দেবো না, ঘন্টায় ঘন্টায় লাইভ করা, ভিডিও লাইভ অন করে গোপাল স্নান করা, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। ভয়, যদি আমি এখন অনলাইন না আসি, যদি আমি এখন ক্যামেরা ওরিয়েন্টেড না আসি, তাহলে হয়তো মানুষ আমাকে ভুলে যাবে, মানুষ হয়তো যখন আমি আসব তখন হয়তো কম হবে, ওইটা হচ্ছে ভয়, ওইটা হচ্ছে ভয়। তো সেই ভয়ের জন্য এই অবস্থা। এটা হচ্ছে ভয়, নালে যখন মানুষ, আমরাই বলি যখন আমরা কোনো কাজ করি, একটা ধরো আমি স্টুডেন্ট, আমি পড়ছি, পড়তে পড়তে আমি লাইভ করতে পারবো, পড়তে পড়তে আমি অনলাইনে হতে পারবো, ঠিক তেমনি ঠাকুর পূজাটাও আমরা একনিষ্ঠভাবে করি, ঠাকুর পুজো করতে করতে ক্যামেরা অন করে, তাহলে বলবে এখন বড় বড় মন্দিরে যখন ক্যামেরা অন করে পুরোহিতরা যখন পুজো করে, পুরোহিতরা দেখেও না, খেয়ালও রাখে না দর্শকরা আছে কি নাই, অনলাইনে কে দেখছে না দেখছে, শিরডি সাহেবের ওরা ওরা পুজো করে যাচ্ছে, মহাকালে ভস্ম আরতি ওরাও করে যাচ্ছে, ভিডিওগ্রাফার ফটোগ্রাফার ওরা আলাদা, ওরা ওইখানে অ্যাপয়েন্টেড আছে, ওই মহাপুরোহিত পূজা দিতে, এই দেখুন জল দিলাম, এই দেখুন ভোগ দিচ্ছি, করে না ওরা, এক মন কায় মনোচিত্তে, খুব বড় সাধিকা হয়ে গেছে কায় মনোচিত্তে, ঈশ্বরকে ফল দিও না ফুল দিও না, শুধু এক মনে সারাদিনে 5 মিনিটে ডাকো সে শুনবে। বরং মঙ্গলমার দিন সাধিকাও তো বলতো তোমরা এই রেশারেশি করা, এই ধরনের ভিডিও করা প্লিজ বন্ধ করো, আমাদেরকে নিয়ে পজিটিভ বা আমাকে নিয়ে নেগেটিভ কোনো ভিডিওই করতে হবে না, কাউকেই করতে হবে না, আমার কাছে ঈশ্বর আছেন, আমি ঈশ্বরের দেখা পেয়েছি, আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে, তোমরা এই ফর এগেনস্টে ভিডিও করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, কিছু করার দরকার নেই, এই ঝগড়াতে আমাকে ঢুকিও না, কৃষ্ণ কালী মা বিভেদ ঝগড়া চায় না, হিংসা নিন্দা মাঝে ঈশ্বর থাকে না, যেখানে অহংকার, এদিকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলছে, এখানে আমি বকছি ভিডিওর মধ্যে অন্য কোনো ক্রিয়েটারকে, এটা কি ঈশ্বরের নাম নেওয়া হচ্ছে না কৃষ্ণ কালী মার নাম নেওয়া হচ্ছে, কোনো নেওয়া হচ্ছে না, খালি কৃষ্ণ কালী মায়ের ক্লিপিংস ইউজ করার জন্য, মঙ্গলামার থামনেল ইউজ করার জন্য, এখানে এই নিজের মরা চ্যানেলটাকে গ্রো করার জন্য কথা বলা হচ্ছে, এখানে এতটুকুন
ইসে নেই, ভক্তি নেই। কারণ যখন কোনো মতের মিল না, ভক্তি কোথা থেকে আসবে? তাহলে মতের মিল আছে, তাই মতের মিল থাকলে কি আমি বলবো যে ওরাও তুলসী পাতা টান দিয়ে দিয়ে ছিঁড়ে, যেভাবে মঙ্গলামা ছিঁড়ছে, তুলসী পাতা ঝাড়া দিতে লাগে, তুলসীকে জাগাতে লাগে। হ্যাঁ, কারণ নারায়ণ ওখানে ঘুমিয়ে থাকেন, ঝাড়া দিয়ে তুলসী পাতা ছিঁড়ে না। তারপর এই তাহলে বুঝবো সমস্ত মহিলা যারা ফরে করছে ভিডিও, তার মানে ওরাও ওই অশুচিকালেই পুজো করেন। তাহলে তো আমি বলবো স্নান করারও দরকার নেই, কিসের স্নান, কিসের শুচি? পায়খানার থেকে এসে সোজা পায়খানা কাপড় চলে যাও মন্দির ঠাকুর ঘরে, দরকার নেই তো। কারণ পায়খানাটা একটা ন্যাচারেল, হতেই লেন মন অসুস্থ যাবে। যেরকম ফুল না থাকলে ফল হয় না, অশুচি না হলে আমাদের ওইটা না হলে আমরা মা হতে পারবো না, ঠিক তেমনি পায়খানা না হলে মানুষ পেট ফুলে ব্রাস্টে মরে যাবে, মরে যাবে না? তো ওইটা নেচার, জীবনে বাঁচতে গেলে দরকার আছে, তাহলে তো ওইখানে স্নান করার দরকার নেই, ডাইরেক্ট ঢুকে পড়ো, একটার সঙ্গে একটা বলবে আরেকটা বলবে না, ঘুম থেকে উঠে দত মানে দরকার নেই তো, বাসি কাপড়ই মা ঠাকুরের কাছে যাওয়া যায়। আমার মনে হয় যারা এইগুলি, কারণ ঘুমটাও একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক, প্রতি রাত্রে প্রত্যেকটি মানুষ শোবো, এটাও তো অস্বাভাবিক জায়গা নেই। ঘুম থেকে উঠে কিসের আবার ধোয়া আর কাপড় ধোয়া? আমরা মানুষ, আমরা ঠাকুরকে সন্তানের মতো দেখি বা বন্ধুর মতো দেখি, সন্তানকে দেখতে গেলে কি আমরা কি বাসি কাপড় ছেড়ে যাই সন্তানকে ধরতে? না তো, আমরা গুড মর্নিং বলে বাসি কাপড় ধরে ধরি। তাহলে ঠাকুর যদি সন্তানের মতো দেখি, ঠাকুরকে যদি বন্ধুর মতো দেখি, তাহলে তো আমরা যেভাবেই ছুতে পাবো। তাহলে কেন ঠাকুর ঘরে ঢোকার আগে আমরা স্নান না করে ঠাকুর দেই না? কেন ঠাকুর করার আগে আমরা যেই দিনে পুজোগুলি দেই, সেটা লক্ষ্মী বাড়ি হোক আর যে কোনো পুজো, তাহলে আমরা কেন উপোস করি? কেন এই নিয়মগুলি মানি? কেন দুব্বা তুলসী পাতাগুলি তুলি? তুলসী পাতা দুব্বা তোলার সময় আমরা ধোয়া কাপড়ে যাই, না কি ল্যাট্রিনের কাপড় তোলা যায়, পরে চলে যায় তুলসী পাতা ধোয়া তোলার জন্য, ওটার সময় তো আমরা মানে ধোয়া কাপড়টা পরে যাই, তাই না? তুলসী পাতা তুলবো আমি ধোয়া কাপড় পরে যাচ্ছি, তো কিছুই করতে লাগে না, ধোয়া কাপড় পরে দরকার হয় না। কারণ সন্তান তুললো, বন্ধুত্ব সখা রূপে দেখি বা সন্তান রূপে দেখি বা মা বাবা রূপে দেখি, মা বাবাকেও নিশ্চয়ই আমরা স্নান করে গিয়ে ছুই না, সন্তানকেও ছুই না, বন্ধুকেও ছুই না। তাহলে আমরা না স্নান করেই তাহলে আমরা গিয়ে যে কোনো ঠাকুরকে ছুতে পারবো, তাহলে ঠাকুরের প্রতি তাহলে আমাদের কোনো নিয়ম রইল না। তাহলে কি এই নিয়মটাই এখন চলন চালিত হবে আমাদের সমাজে? শুধুমাত্র রোজগারের জন্য, চ্যানেল চালানোর জন্য আমরা এই নিয়মটাই প্রচার করবো যে হ্যাঁ চলুক চলুক? কোনো সেবিকা, কোনো সাধিকা, সে যেই হোক, এক্স ওয়াই জেড, কোনো দিন মানি মাইন্ডেড হয় না, যে মনিটারি গেইন করার চেষ্টা করে, যে পয়সা চেনে, সে আর যাই হোক ঈশ্বর ভক্তি নয়, সে আর যাই হোক ঈশ্বরের কোনো শক্তি তার মধ্যে নেই, পুরোপুরি একজন সাংসারিক মহিলা, পুরোপুরি সাংসারিক মহিলা। সাধনায় বসলে অমাবস্যা জ্ঞান থাকে না। কামাখ্যাতে আমি অনেকবার গেছি, কামাখ্যাতে অনেক মহিলা সাধিকারা আছে, যারা লাস্ট কবে চুল আছড়েছে সেটা ওরা বলতে পারে না, ওদেরকে কামাখ্যা কালী দেখা দেয় না, তাই না? কি অবাক, মাথাতে কবে আছড়িয়েছো জিজ্ঞেস করেছি, মানে অ্যাসামিজে কবে বলে জানি না, কবে ভুলে গেছি কবে আছড়িয়েছি। বসা কোনো মতো একটা লাল কাপড় পরে, একটা ওদের ঠাকুরের মতো ঘর আছে, ওখানে যদি কোনো দিন খেতে ইচ্ছা হয় আসে খায়, আর ইচ্ছা না হয় সেটাও খায় না, মা 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 করতে থাকে। এরা হচ্ছে সাধিকা, না আছে মোবাইল, না আছে ফোন, মোবাইল কি নেই, আছে কিপ্যাড মোবাইল আছে, আমি দেখেছি কিপ্যাড মোবাইল আছে, কারণ ওদেরকে অনেক সময় ডাকে। হ্যাঁ, তাহলে না আছে কিছু, একটা ঝুলা ব্যাগ, একটা লাল ড্রেস, গলার মধ্যে রুদ্রাক্ষ, এমন করে সিঁদুর দেওয়া, আর বসে আছে বসে আছে বসে আছে। এই তো মহাকুম্ভ শুরু হবে, দেখবেন তো ওখানে কত সন্ন্যাসী আসে, ওরা শেষে ইউটিউব করে, এ এ ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস করে, ওরা ঈশ্বর পায় না, ওরা কিন্তু বলে না আমাদেরকে দেখা দিচ্ছে, কথা বলছে, এত ফুট হবে বলে না, বলে না। আর যারা ভাবছো যে এই মানুষগুলি মায়ের ভক্ত, এরা মার ভক্ত না, এরা শুধুমাত্র চ্যানেলের জন্য মাকে এখানে ইউজ করা হচ্ছে, এরা আরো বেশি পাপী, এরা কৃষ্ণকালী মাকে ইউজ করা হচ্ছে। মা ঈশ্বর ব্যবহারের জিনিস নয়, ঈশ্বর পুজোর জিনিস, ঈশ্বরকে আমরা এখানে রাখি। অবশ্যই স্নান করে পুজো করব, অবশ্যই কাপড় ছেড়ে পুজো করব, অবশ্যই অবশ্যই কায় মন বাক্যে এক মনে পুজো করব। হ্যাঁ, যদি মনে করি যে আমি ঈশ্বরকে ডাকবো, ওই তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেছি, অনেকগুলি করেছি, একটা তো মনিটাইজেশন অন করে ভিডিও করিনি,
কারণ ওইটা আমার ব্যবসা ছিল না। যদি আমি সেবিকা হতাম, যদি আমি এরকম পুণ্য আত্মা হতাম, মনিটাইজেশন অফ করে ভিডিও করতাম। প্রথমত ভিডিও করতামই না, দ্বিতীয়ত করলেও অফ করে। যারা মনিটাইজেশন অন করে, যারা ওই কৃষ্ণকালীর মার জয়ের ইয়ে করছে, ওরা করুক না ভিডিও, মনিটাইজেশন অফ করে। বড় বড় কথা, জ্ঞানের ভাণ্ডার, জগন্নাথ মন্দির, কামাখ্যা মন্দির, কি তত্ত্ব বুঝিস? চেতনার চৈতন্য, জগন্নাথ মন্দিরের সঙ্গে তুলনা। জগন্নাথ মন্দিরের যে মহাপুরোহিত এসে ক্যামেরা বসে আছে, বলছে ফটো তুলতে গেলে ভেবে না করে, কামাখ্যার যে মহাপুরোহিত ভেবে না করে, যা 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 এমন করে, পছন্দ করে না এমন করে ডাকে। এরা এতটাই ক্যামেরা বিমুখ হয় না, লজ্জা না, ওরা বড় বড় অডিটোরিয়ামে বসে ধর্ম কথা বলে। সন্ধ্যার পরে যখন ওরা ভাষণ দেয়, মানে ওই পাঠগুলি করে, হাজারে লোক বসে, ক্যামেরা ভয় পায় না। ফট করে তুমি এসে ফটো তুলে, এগুলো পছন্দ করে না, কারণ এতে ঈশ্বরকে ডাকাতে ব্যাঘাত হয়। যেমন বাচ্চাদেরকে বলি, সাধনা, পড়াশোনাটা সাধনা, পড়তে পড়তে টিভি দেখা যায় না, টিভি দেখতে দেখতে পড়তে পড়তে খেলা যায় না, ঠিক সাধনাটা সেরকম। যখন আমরা অন্য কোনো কাজ করি, এখন আমি কোনো কিছু ক্যালকুলেশন করবো, বসে বসে আমি ভিডিও করতে পারবো না, করা যায় না। হ্যাঁ, ফাংফুং কাজে করতে পারবো, হ্যাঁ উল বুনছি ভিডিও করতে পারবো, রান্না করতে করতে হ্যাঁ, তাও যদি একোনমিস্টে রান্না করা হয় বা কোনো ভোজন বাড়ি রান্না করা হয়, যদি আমাকে সিরিয়াসলি করতে, তখন তো করা যায় না, তখনও করা যায় না। ক্যামেরার পারপাসে যদি ভিডিও করে, তখন আলাদা কথা, যে এটা নামালাম করলে আলাদা কথা। বাই।